নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা অনেকে কিন্তু খাবার শেষ পাতে একটু চাটনি খেতে পছন্দ করি, আর এই চাটনিটা খাওয়ার পর আমাদের খাওয়াটা যেন পরিপূর্ণ হয়, তাই আমরা কখনো বা আম দিয়ে, কখনো বা আমড়া দিয়ে, কখনো বা টমেটো দিয়ে চাটনি তৈরি করে থাকি। এই টমেটো চাটনিটা আমরা কিন্তু প্রত্যেকেই তৈরি করতে পারি, তবে আমি কিভাবে চাটনিটা তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখে থাকুন আমি কিভাবে টমেটো চাটনিটা তৈরি করছি। টমেটো দিয়ে চাটনি তৈরি করার জন্য আমি 5টা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এই টমেটোগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। এবার এই টমেটোগুলো ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, বোটার দিকের একটু অংশ ফেলে দিচ্ছি, ওইখানটা একটু শক্ত থাকে। টমেটো দিয়ে চাটনি করা কিন্তু খুব সহজ একটা রান্না, আর এই টমেটো কিন্তু বাজারে সব সময় পাওয়া যায়, আর টমেটো চাটনিটা কিন্তু খেতেও ভালো লাগে। আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। টমেটোর চাটনি কিন্তু সাদা মাটা ভাবে রান্না করা যায়। আজকে আমি টমেটো চাটনিটা একটু স্পেশাল করে রান্না করব। তার জন্য যে উপকরণগুলো নিয়েছি, কাজু বাদাম নিয়েছি কিছু, খেজুর নিয়েছি ছোট ছোট পিস করে কেটে, কিশমিশ নিয়েছি, অর্ধেকটা পাতিলেবু নিয়েছি, আর এখানে অল্প করে কিছু আমসত্ত্ব নিয়েছি, এটা আমি ছোট পিস করে কেটে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি 1টা শুকনো লঙ্কা, কিছু 5 ফোড়ন, আর নিয়েছি চিনি। এগুলো দিয়েই আজকে আমি স্পেশাল টমেটো চাটনিটা তৈরি করছি। এই কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব এগুলো কিন্তু আমি ধুয়ে তারপর ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি চাটনিটা রান্না করব, তার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। এবার দিচ্ছি সর্ষের তেল, তেলটা অল্প করেই লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কাজু আর কিশমিশগুলো খুব হালকা করে ভেজে নেব, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে না ভাজতেও পারেন, তাতেও খারাপ লাগবে না। এবার কিশমিশ দিয়ে দেবো, কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভাজা হওয়ার পর কিন্তু একটা সুন্দর তেল বেরিয়েছে। এবার এর মধ্যে টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর অল্প করে একটু হলুদ দিবে। এবার নুন হলুদ দিয়ে টমেটোটা নিয়ে কেটে নিয়ে নিতে হবে। নুন হলুদ দিয়ে টমেটোটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি 3-4 মিনিটের মতো টমেটোগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার টমেটোগুলো নেড়ে চেড়ে দিচ্ছি, এবং টমেটোগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার খুঁটি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে সব ড্রাই ফ্রুটস গুলো দিচ্ছি, কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব, এগুলো দিয়ে নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ড্রাই ফ্রুটস গুলো দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন টমেটো গুলো কিন্তু নরম হয়ে একেবারে গলে গেছে। আপনারা যদি পাতলা পাতলা চাটনি খেতে ভালোবাসেন, তাহলে এর মধ্যে অল্প করে একটু জল দেবেন। আমি শুকনো শুকনো চাটনি তৈরি করব, তার জন্য এর মধ্যে কোনো জল দিচ্ছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দেবেন। এবার চিনিটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। চিনি দিয়ে 2-3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি চাটনিটা।
চিনির দাগুলো গলে গিয়ে চাটনিটা কিন্তু দেখুন অনেকটাই পাতলা হয়েছে, চাটনিটা প্রায় হয়ে এসেছে। আর অল্প একটু সময় আমি রান্না করব। হাতার পেছনটা দিয়ে টমেটো গুলো একটু গলিয়ে দিচ্ছি। টমেটো চাটনিটা আমার রান্না হয়ে গেছে, এবার সব শেষে অল্প একটু পাতে লেবু রস দিচ্ছি। এই পাতে লেবু রসটা দিলে চাটনিটা খেতে আরো বেশি ভালো হয়। টমেটোর চাটনিটা আমার রান্না হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি একটা পাত্রে বেড়ে নেব। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে টমেটো চাটনিটা তৈরি করলাম। আপনারা প্রত্যেকে টমেটো দিয়ে খুব সুন্দর করে চাটনি তৈরি করেন, তবে আমার মতো করে এইভাবে করে চাটনি তৈরি করে একদিন খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটু লাইক, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।